ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখানে এক বোন লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ আদায়ের জন্য ঘুম থেকে উঠতেন তখন কি কি তাসবিহ তাহলিল ও তেলাওয়াত করতেন জানাবেন। তাহাজ্জুদের জন্য উঠে আলাদাভাবে কোরআন তেলাওয়াত করতেন না, তবে এরকম একটা হাদিস রয়েছে যে কোনো মানুষ যদি রাতে জাগ্রত হয়ে সে যদি এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারপরে সে যদি দোয়া করে তার দোয়া কবুল হবে। তো এই দোয়াটি তাহাজ্জুদের সময় উঠে যদি পড়া হয় তাহলে এটা অধিক উত্তম হবে, এই হাদিসটা সহি হাদিস। আর তেলাওয়াত তো সালাতের মধ্যে করবে, আলাদাভাবে তেলাওয়াত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে দীর্ঘ তেলাওয়াত করতেন। ইবনে আব্বাসের রেওয়ায়েতে আছে যে তিনি সুরা ফাতিহার পড়ে সুরা বাকারা পুরাটা পড়েছেন, আলে ইমরান পুরাটা পড়েছেন, সুরা নিসা পুরাটা পড়েছেন, তারপরে রুকুতে গেছেন। তো এভাবে তেলাওয়াত দীর্ঘ করাটা হচ্ছে সুন্নাত। আল্লাহ তাআলা আলাম।